উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর এ ও বি গ্রুপের ভর্তি পরীক্ষা শুক্রবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে 29টি কেন্দ্রে একযোগে সকাল 10:30 থেকে 12টা এবং বিকেল 3টা থেকে 4:30 পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে এবার 7টি বিষয়ে 305টি আসনের বিপরীতে আবেদন করেছে 23,932 জন শিক্ষার্থী। সেই হিসেবে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করে 87 জন। বি ইউনিটে 8টি বিষয়ের 305টি আসনের বিপরীতে আবেদন করেছে 20,996 জন শিক্ষার্থী। সেই হিসেবে বি ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে 86 জন। উভয় ইউনিটের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর উপস্থিতি ছিল শতকরা প্রায় 80 ভাগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম অহেদুজ্জামান, নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসুফ মিয়া, সমাজ বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল ইসলাম, আইআইএস ইনস্টিটিউটের পরিচালক এবং পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর মোমিনুল হক সহ উচ্চ পর্যায়ের একটি ভিজিল্যাব টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।